بسم الله الرحمن الرحيم ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন বা পশু কোন ব্যক্তি ফিরে পেলে যতখানি খুশি হয় আল্লাহ তাআলা তোমাদের একজনের তওবা করাতে এর চাইতে বেশি আনন্দিত অধিক খুশি হন। ইবনে মাজাহ হাদিস নম্বর 4247, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3538, হাদিসের মাংসহীন।